আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তাহলে আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আরো একটা নতুন ব্লগ নিয়ে আইলাম ইনশাল্লাহ। বউয়ে বার্গার বানাইরা বার্গার রাস্তা দিল দিছেন না, ওইখানে হারাইছেন না। বার্গার বান বান রেডি হরা, আর আমি আজকু এসেবি দেখাইম নালি শাক, নালি শাক পেয়েছি বাগরিয়া। আর দেখা বাজি দেখাইম আলু বাজি, আলু হলিয়া দইয়া রাখছি আর নালি শাক। মানে বউয়ে হলতা দিলাইছে আমারে রেডি করিয়া মেজে। আর বেতন বার্গার বানাইলে এরা তো ঠিক আছে ইনশাআল্লাহ। দেখতে তাও আমি যে সময় বাজি আর নালি শাক বুয়াই দিন শেয়ার করবো না ইনশাআল্লাহ। আলু বাজি বুয়াই দিব আফ্রিকান লাগা একটা হাতিয়া সাগর, রসুন করে দিব আমি লগে সব ঘুরিয়া রাখি লইম। আলু বাজি বসুন ডাকছি কিতা দিও লাগে ছাগল লাগে নালি ছাগল লাগে নালি ছাগল দিব। আলু একটা ফলিয়া শুরু করি তো আলু একবার হানি টানি লিব। আর আনিয়ন কিছু মশমশাও, কিছু মশমশাও হয়ে যাইব। তো আমি আলু দিব আর সরষ দিয়ে দিলাম। তখন আমি ডাকিয়া রাখি লাই আর নালি শাকও কিছু তালও, এরপরে আমি মিক্স করব লাড়িয়া। আমি আলু দিলাইছি আমার পেঁয়াজ মশলাটা হয়ে গেছি, ভাল লাগে আলু দিলাইছি। মুসা উঠিও না তুমি চিড়িবা দাদা, দাদা ডাস্টবিন দিও রে মুসারে ডাকিয়া দিলাই আলু। পানি বাড়িছে আলু, আলু গিয়া পানি টানি দিব ইসামিস দেখাইছে আগে দিলাইছি মুম্বাই নাগাও একটা দিছি। আল্লামাইবার দুই তিন মিনিট আগে আমি রসুন দিলাম তো ইনশাল্লাহ রসুন দিয়ে গেল শেষে ওই গেলে
Assalamu alaikum.